আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমি আমার চ্যানেলের মধ্যে গত কয়েকটি ভিডিওতে দেখিয়েছিলাম যেভাবে কিভাবে আপনি ফ্রি বিটকয়েন গুলো আর্নিং করবেন। আপনারা অনেকে রেসপন্স করেছেন এবং অনেকে অনুরোধ জানিয়েছেন যে এই সমস্ত ওয়েবসাইট অথবা অ্যাপস থেকে থাকলে সেগুলোর উপরে আরো ভিডিও দেওয়ার জন্য। আমি তার ধারাবাহিকতা এবং আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যেটির হেড অফিস হচ্ছে ইংল্যান্ডে এবং অনায়াসে আপনি ফ্রি বিটকয়েন গুলো করতে পারবেন খুব সহজে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর আপনি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো লেটস গেট স্টার্ট। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের ইন্টারফেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে bitcoin.org। এটি একটি ট্রাস্টেড এবং ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি যে কোনো ওয়েবসাইট বা অ্যাপসের উপর রিভিউ দেওয়ার পূর্বে চেষ্টা করি সেটির উপরে একটু স্টাডি করে তারপর আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটির হেড অফিসের অ্যাড্রেসটি ফুল রয়েছে, আপনি এবং সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হতে পারবেন, তাদের সাথে অর্থাৎ কানেক্টেড হতে পারবেন। এবার চলে আসি, আপনি যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে এখানের সাথে এই ওয়েবসাইটটির সাথে কানেক্টেড হবে এবং কিভাবে আর্নিং স্টার্ট করবেন। আমি শুরুতেই বলেছি যে আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আমি অনুরোধ জানাবো আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সরাসরি আমার চ্যানেলে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি BTC ওয়ালেটের উপর ভিডিও দেওয়া রয়েছে, তার মানে কিভাবে ফ্রি বিটকয়েন আর্নিং করবেন সেই ভিডিওগুলো আমি কিন্তু এখানে অলমোস্ট দিয়েছি। আপনি একটি মাত্র ভিডিও দেখলে কিন্তু অনায়াসে আর্নিং শুরু করতে পারবেন। সো অনুরোধ থাকবে প্রিভিয়াস যে ভিডিও রয়েছে বিটকয়েন আর্নিং রিলেটেড সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। সো আমি শুরু করছি কিভাবে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এখানে কিন্তু টপ যে ক্যারেক্টারিস্টিক্স বা বিষয়গুলো রয়েছে সবকিছু সাজিয়ে দেওয়া রয়েছে, আপনি চাইলে এগুলো একটু পড়ে তারপর শুরু করতে পারেন। সো এখানে একটি লেখা দেখা যাচ্ছে আর 3.5% অফ নেট প্রফিট, তারা যে আর্নিং করবে তার নেট প্রফিট কিন্তু 3.5% হয় আপনাকে কিন্তু তারা দিয়ে দিবে। তারা অলরেডি বলে দিয়েছে উইথড্রল অফ দ্য ডিপোজিট অ্যাট এনি টাইম উইথ 0% কমিশন, আপনি কোন রকম তাদেরকে টাকা না দিয়ে অনায়াসে উইথড্রগুলো নিতে পারবেন। নো ডিপোজিট আর্নিং, ফ্রি বিটকয়েন এভরি আওয়ার, প্রত্যেক ঘন্টা পর পর আপনি বিটকয়েন গুলো ক্লেম করতে পারবেন। সো আমি শুরু করছি। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য জাস্ট আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে আসার পরে আপনি এখানে মেইল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এরপর এখানে যে চেকবক্স দেখতে পাচ্ছেন চেকবক্সে ক্লিক দিয়ে রাখবেন। এরপর আই এম নট আ রোবট এ ক্লিক করবেন। আই এম নট আ রোবট এ ক্লিক করার পরে সরাসরি এখানে একটি ক্যাপচা চলে আসবে। এখানে একটি মাউন্টেন্স বা পাহাড়ের একটি চিত্র যেগুলো সেগুলো আপনাকে সিলেক্ট করতে বলছে এটি। তারপরে এখানে এই একটি তারপর যে চিত্রগুলো রয়েছে সেটি সিলেক্ট করার পরে ভেরিফাই যখন ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু ইমেলটি ভেরিফাই করতে হবে। ইমেলটি ভেরিফাই করার জন্য আপনি যখন ইন্টারফেসে আসবেন এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন নট অ্যাপ্রুভ, তার মানে আপনার অ্যাকাউন্টটি এখনো অ্যাপ্রুভ হয়নি। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য সরাসরি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি গিয়ার আইকন রয়েছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট, জাস্ট এটি ওপেন করবেন অথবা সরাসরি এখানে ক্লিক করবেন। সরাসরি ক্লিক করলে আপনি আপনার মেইলের মধ্যে একটি কনফার্মেশন মেইল পেয়ে যাবেন, সেই কনফার্মেশন মেইলটি আমি দেখাচ্ছি। কনফার্ম ইউর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট এ ক্লিক করার পরে অ্যাপ্রুভালে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পরে সরাসরি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, তার মানে আপনার সামনে সাকসেসফুল লেখাটি চলে আসবে। যেহেতু আমি অলরেডি এটি কনফার্ম করে ফেলেছি সুতরাং আমার এই লেখাটি যেটি সেটি শো করবে, এটি হচ্ছে সাকসেসফুল। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাপ্রুভ, ইউ ক্যান কন্টিনিউ ইউর ট্রানজ্যাকশন ফ্রম হোয়ার ইউ লেফট অফ। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি যখন ইমেল ভেরিফিকেশন করবেন তখন আপনি এই ধরনের সাকসেসফুল লেখা দেখতে পাবেন, এরপর আপনি ব্যাক টু হোমে চলে যাবেন, তার মানে আপনি কাজ শুরু করতে পারবেন। আশা করি এই কাজগুলো ধারাবাহিকভাবে আপনি করে তারপরে ইন্টারভিউতে চলে আসবেন। এখন আপনি কিভাবে আর্নিং করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করবো। সো ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাকে নেক্সট একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে আসার পরে এখানে যে বাউন্ডি দেখতে পাচ্ছেন সেই বাউন্ডিতে ক্লিক করতে হবে। এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন, বিটকয়েন ওয়ালেট রয়েছে, লিটকয়েন ওয়ালেট রয়েছে, ডগিকয়েন ওয়ালেট রয়েছে, এগুলোর ব্যাপারে আমি একটু পরেই বলছি। তার আগে আপনি কিভাবে আর্নিং করবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে এই যে বাউন্ডি দেখতে পাচ্ছেন বাউন্ডিতে আপনাকে ক্লিক করতে হবে। বাউন্ডিতে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ইন্টারফেসটি যখন উপস্থিত হবে তখন আপনি ক্লেইমে ক্লিক করবেন, তার মানে আপনার সামনে এখানে একটি
বিটকয়েন ক্লেম করার জন্য একটি অপশন চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন কালেক্ট। অর্থাৎ আপনি প্রত্যেক 60 মিনিট পর পর বা 60 মিনিট পর পর বা 1 ঘন্টা পর পর আপনি ক্লেম গুলো করতে পারবেন এবং নির্ধারিত সাতোশি বা অ্যামাউন্ট গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো আমি একটু সরাসরি দেখাচ্ছি, জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আই এম নট এ রোবটে ক্লিক করবেন। আই এম নট এ রোবটে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে। এরপর আপনি এখানে টাইম কাউন্ট হচ্ছে, আপনি চাইলে এই কাজগুলো কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো ডিভাইসে কাজ করতে পারবেন। তবে আপনাকে মনে রাখতে হবে এক নামে দুটো অ্যাকাউন্ট কখনো কিন্তু খোলা যাবে না। আপনি শুধুমাত্র একটি নাম দিয়ে একটি মাত্র অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো এভাবে কিন্তু আপনি অনায়াসেই বিটকয়েন গুলো আর্নিং করতে পারবেন। এখানে যখন আমি ক্লেমে ক্লিক করেছি, ক্লেমে ক্লিক করার পরে এখানে টাইম কিন্তু কাউন্ট হচ্ছে, এর 1 ঘন্টা পরে আমি কিন্তু খুব সহজেই আমি আমার আবার ক্লেম করে এখান থেকে অনায়াসেই ফ্রি বিটকয়েন গুলো ক্লেম করতে পারবো। এবার আমি প্রথম যেটি ক্লিক করেছি, এর এগেনস্টে আমার কত জমা হয়েছে সেটি দেখার জন্য ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে সরাসরি আপনি একটু নিচে চলে আসবেন। জাস্ট অনেক সময় ওয়েবসাইট প্রবলেম থাকে, জাস্ট আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে 9287 জমা হয়েছে। বর্তমানে কিন্তু বিটকয়েনের রেটটি ভালো, সুতরাং 3087 মিলে কিন্তু $1 হয়। এভাবে স্টেপ বাই স্টেপ আপনি যখন কাজ শুরু করবেন, স্টেপ বাই স্টেপ যখন সময় দিবেন, তখন আপনি এখান থেকে ফ্রি বিটকয়েন গুলো জোগাড় করে বা আর্নিং করে অনায়াসে উইথড্র নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে 1 ঘন্টা পর পর আপনি এখানে ক্লেম গুলো করতে পারবেন। সো এরপর আমি যেটি শেয়ার করব সেটা হচ্ছে আপনি সরাসরি সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে যে কাজগুলো করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সো এখানে আসার পরে আপনি সরাসরি এখানে ওয়ালেট যেগুলো দেখতে পাচ্ছেন, যে ওয়ালেট সেটিংস, ওয়ালেট সেটিংসটা আপনাকে করতে হবে। অনেকেই যারা নতুন রয়েছেন যে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন বা অনেক সময় ভিডিও না দেখে অথবা খেটে খেটে দেখে অথবা টেনে টেনে দেখে বিভিন্ন ধরনের বাজে প্রশ্ন করেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা হয়তো না বুঝে করেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে কোনো ভিডিও দেখেন না কেন সেটি অবশ্যই পুরোপুরি দেখবেন। তারপর আপনি যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনার কাছে, তো আপনি কমেন্ট বক্সে জানাবেন। যারা নতুন রয়েছেন বা বিগিনার লেভেলে রয়েছেন তাদের জন্য কিভাবে উইথড্র নেবেন সেটি করতে হলে প্রথমে আপনাকে এখানে উইথড্র সেটিংস বা ওয়ালেট সেটিংসটা করে নিতে হবে। সো বিটকয়েন ওয়ালেট রয়েছে, লিটকয়েন ওয়ালেট রয়েছে, ডগিকয়েন ওয়ালেট রয়েছে, আপনি চাইলে যে কোনো একটি ওয়ালেট ইউজ করতে পারেন। ওয়ালেট জিনিসটা কি? ওয়ালেট জিনিসটা হচ্ছে যে আপনি আপনার পেমেন্ট গুলো নেওয়ার একটি গেটওয়ে। সো সেটি করতে হলে আপনাকে চলে যেতে হবে কয়েন বেসের মধ্যে। কয়েন বেসের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই গুগলে সার্চ দিবেন কয়েন বেস। কয়েন বেস লেখার পরে আপনি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে এখানে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। যখন ফ্রি অ্যাকাউন্ট করবেন তখন আপনার এখানে ওয়ালেট গুলো শো করবে, এই যে বিটকয়েন দেখতে পাচ্ছেন, ইথারাম, লিটকয়েন, তারপর অনেকগুলো ওয়ালেট রয়েছে। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আমার যেহেতু বিটকয়েন দরকার সুতরাং আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে বিটকয়েন যখন ক্লিক করেছি তখন আপনার সামনে এখানে বিটকয়েন বিটিসি ওয়ালেট শো হবে। এরপর আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে জাস্ট আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন যে রিসিভ, রিসিভে ক্লিক করবেন। আপনি চাইলে এই কাজগুলো কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো ডিভাইসে করতে পারবেন, বারবার বলছি। সো প্রথমে এই অ্যাড্রেসটি কপি করার পরে জাস্ট আপনাকে এখানে পেস্ট করতে হবে। আমি আগে পেস্ট করেছি সুতরাং এখানে শো করছে। আপনি চাইলে লিটকয়েন অথবা ডগিকয়েন এই দুটো অপশনও ইউজ করতে পারবেন। জাস্ট আপনাকে চুজ করতে হবে, এখানে চলে আসতে হবে সেই ওয়েতে, অর্থাৎ ওভারভিউতে ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করার পর অথবা কয়েন বেসে ক্লিক করার পর আপনি বাকি যে ওয়ালেটগুলো রয়েছে এই ওয়ালেটগুলো এখান থেকে দেখতে পাবেন। যে ইথেরাম নিতে চাইলে ইথেরাম নিতে পারেন অথবা লিটকয়েন চাইলে লিটকয়েন নিতে পারেন। সো যে কোনো অ্যাড্রেস আপনি ইউজ করতে পারবেন। ইথেরাম চাইলে জাস্ট আপনাকে রিসিভে ক্লিক করতে হবে, এখান থেকে সেম ওয়েতে আপনাকে জাস্ট এটি কপি করতে হবে। কপি করার পরে সরাসরি এখানে পেস্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আমি বিটকয়েন ইউজ করছি, আপডেটে ক্লিক করছি। আপডেটে ক্লিক করার পরে সরাসরি এটি সাকসেস লেখা শো করছে। সো এই কাজটুকু অত্যন্ত সিম্পল, আপনি চাইলে এই কাজটুকু করে নিতে পারবেন। আরো একটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে, যখন আপনি আপনার অ্যামাউন্ট গুলো বা যে আর্নিং গুলো করেছেন সেই আর্নিং গুলো যদি এখানে নিয়ে আসতে পারেন এবং এখান থেকে আপনি খুব সহজেই আরেকটি ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ রকেট অথবা নগদে নিয়ে আসতে পারবেন। সেই ওয়েবসাইটের নামটি আমি শেয়ার করছি, সেই ওয়েবসাইটের নামটি হচ্ছে ক্যাশওয়ালেটবিডি.কম। ক্যাশওয়ালেটবিডি.কম এটি একটি ট্রাস্টেড ওয়ালেট, ট্রাস্টেড ওয়েবসাইট। এখান থেকে আপনি যে কোনো পেমেন্ট, এই যেখানে দেখতে পাচ্ছেন ইথেরাম রয়েছে, লিটকয়েন আর লিটকয়েন রয়েছে, তারপর আপনি কয়েন বেস রয়েছে, কয়েন বেস সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পরে বিটিসি অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন, $1 হলে সেগুলো আপনি সরাসরি ট্রান্সফার করে ফেলতে পারবেন নগদ বিকাশ অথবা রকেটে। আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে কিন্তু আপনি অনায়াসেই আপনার নির্ধারিত অ্যামাউন্ট গুলো বা আর্নিং গুলো পকেটে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমি দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে আপনি উইথড্র গুলো নেবেন। উইথড্র
নেওয়ার জন্য জাস্ট উইড্রলস এ ক্লিক করবেন। উইড্রলস এ ক্লিক করার পরে কি পরিমাণ অ্যামাউন্ট আপনি হলে এখান থেকে উইড্রো নিতে পারবেন সেটি এবার আপনি দেখতে পাবেন। সো এখানে আসার পরে জাস্ট আপনি এখানে দিতে পারছেন 0.0005, 50,000 BTC হলে আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন। এরপর আপনি 0.05 LTC হলে অথবা 1,000 ডগি কয়েন হলে আপনি এখান থেকে খুব সহজে উইড্রো গুলো নিতে পারবেন। যেহেতু আমার এখনো এতগুলো অ্যামাউন্ট হয়নি, আমি আপাতত উইড্রোটা দেখাতে পারছি না, আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই আপনি কিভাবে এখান থেকে উইড্রো গুলো নিয়ে নিতে পারবেন। এবং সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশাপাশি এই ধরনের ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো এখানে যখন এই অ্যামাউন্টটুকু হয়ে যাবে তখন আপনি এখানে এই অ্যামাউন্টটুকু বসাবেন। বসানোর পর যখন আপনি কমপ্লিটলি ক্লিক করবেন তখন আপনার কয়েন বেসের মধ্যে, তার মানে আপনি আপনার ওয়ালেটের মধ্যে, এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন সেই ওয়ালেটের মধ্যে অবশ্যই কিন্তু আপনি সেগুলো দেখতে পাবেন, তার মানে জমা হয়ে যাবে। সেখান থেকে আপনি আজকে যে আরেকটি ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি cashwalletbd.com এর মাধ্যমে সরাসরি নগদ অথবা বিকাশ রকেটে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আজকের ওয়েবসাইটের সম্পর্কে পুরো রিভিউ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আর তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। বেশি বেশি শেয়ার দিন যাতে সবাই আপনার মতো আর্নিং করতে পারে, কোনো রকম দক্ষতা অভিজ্ঞতা অথবা কোনো রকম পূর্বের ইনভেস্টিং অথবা কোনো রকম হেল্প ছাড়াই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।